ফকিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বাগেরহাট প্রতিনিধি মেহেদি হাসান নয়ন, সঙ্গে আছে আমি তানজানা রহমান রিসা। বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা উদযাপিত। পাগল শ্যামনা গড় উত্তরপাড়া বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে 17 জুন শুক্রবার বিকেল 5টায় বিশাল জনসভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির বিশেষ অতিথি জনাব স্বপন দাস সভাপতি, ফকিরহাট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিলন ব্যানার্জি ও জনাব আব্দুর রাজ্জাক ও জনাব মল্লিক আব্দুল কালাম আজাদ ও জনাব শেখ রঞ্জন দেবনাথ ও জনাব ফকির দাউদ হাওলাদার বাবু। উক্ত জনসভা সঞ্চালনা করেন শেখ মনিরুল ইসলাম মনি ও সভাপতিত্বে সমরেশ রায়চৌধুরী। বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইমরুল হাসান সহ আরও অনেকে। বক্তব্য দেন অ্যাডভোকেট মিলন ব্যানার্জি ও জনাব আব্দুর রাজাক ও জনাব মল্লিক আব্দুল কালাম আজাদ ও জনাব শেখ রঞ্জন দেবনাথ ও জনাব ফকির দাউদ হাওলাদার বাবু। এস এম কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই আমার দেশ সোনার দেশ বাংলাদেশ, শুধু উন্নয়ন আর উন্নয়নে ভাসছে বাংলাদেশ। বিএনপির বেগম খালেদা জিয়া তারেক জিয়া ক্ষমতায় এসে আমার দক্ষিণাঞ্চলের কি উন্নয়ন করেছে কেউ কি বলতে পারবেন? আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পদ্মা সেতু ও মংলা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন করেছেন আমাদের নেত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 23শে জুন এবং 25শে জুন বাংলাদেশের আপামর জনসাধারণের স্বপ্নের সেতু পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারা বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। ব্যাপকভাবে আমাদের দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার জনআনন্দিত জননেতা জনাব শেখ হেলালুদ্দিন এমপি গত 3 দিন যাবৎ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভ্রমণ করছেন এবং জনসংযোগ করার চেষ্টা করছেন। আজকের এই জনসভা ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব স্বপন দাসের জনসভা, আজকের এই জনসভা উপজেলা আওয়ামী লীগের জনসভা, আজকের এই জনসভা শেখ হেলালের জনসভা, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এস এম কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক, এবং মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফকিরহাট গড়ার উন্নয়নের রূপকার ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ফকিরহাট উপজেলা পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান ফকিরহাট উপজেলার সকল আওয়ামী পরিবারের অভিভাবক জনাব স্বপন দাস সহ ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সদর ইউনিয়ন আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার সঙ্গে যারা স্বেচ্ছাসেবক লীগের ভাইরা যারা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেছেন এবং আমার সামনে যারা মা বোনেরা উপস্থিত আছেন সকলকে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপরও আমি বলবো 48 থেকে শুরু করে 49 থেকে শুরু করে দেশের যত গণতান্ত্রিক এবং আমাদের সামাজিক আন্দোলন ছিল, 75-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। 1975-এ বঙ্গবন্ধুকে ওরা এসে এই দেশের কি অবর্ণনীয় অবস্থা ছিল আজকে আপনারা চিন্তা করেন। আজকে যে মহিলারা মা বোনেরা এখানে আসছেন এরকম 2001 থেকে 2007 সাল পর্যন্ত প্রকাশ্য জনসভা আসে, তারা গণতন্ত্রের কথা বলে, অন্যরা ক্ষমতা দিয়েছেন। আমি যদি বলি বঙ্গবন্ধু আওয়ামী লীগ যারা করেছেন আমাদের পরিচয় দিয়েছেন, আমরা বাঙালি, আমাদের একটি পতাকা দিয়েছেন, একটি জাতীয় সঙ্গীত দিয়েছেন, বিশ্বের দরবারে একটি দেশ যার নাম বাংলাদেশ,
বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ এলাম ছাত্র জিয়া থেকে খালেদা জিয়া কি পেয়েছে বিএনপির বন্ধুদের দিকে বলতে তোমরা কি দিয়েছো ভাই তোমরা আমাদের দক্ষিণ অঞ্চলে কি করেছো আমাদের এই মোংলা পোর্টটা বন্ধ করে দিয়েছে তোমরা 2001 সালে ক্ষমতায় থাকার বাগেরহাটে একটি হিন্দু বাড়িতে রাতে রেপ করে হত্যা করা হয়েছে এই কবরপুরে এই ফকিরহাটে ব্যবসায়ী ভরত বীরজঙ্গে তাকে দিনের বেলা হত্যা করা হলো সমীরানীকে নির্যাতন করা হলো শুধু বাগেরহাট না ভাই তুই বলিস